হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম বেক টাইম হচ্ছে নটা সতেরো নটা ওঠের হয়ে গেল আর দেখব গ্যাপ আপ অপেনিং হয়েছে ভালে গেপ আপ অপেনিং হয়েছে কিন্তু ব্যাংক নিফা ডর রেড কেন্দ্র বনায়ছে নিফটির সার্টন চেম ডাঙর কেন্দ্র বনায় তো দেখি যোগাকালও গ্যাপ অফ অপেনিং আসলে গ্যাপ আপ অপেনিং হয় মার্কেট নিফ্টি বারো সাইড যে থাকি ব্যাংক নিফটিও কব গেলে সাইড যে থাকলে অল্প গুলি সই ফেলে তো আজিও গ্যাপ অফ ওপেনিং এতিয়া আমি কি ট্রেড লোব পার তো বন্ধুসকল যদি আমি আজি আজ অলপ অল্প পুরো ফালে বিচাৰি আছোঁ কিহৰ কাৰণে পুটোর ফালে বিচাৰি আছোঁ তো এইটা কনসেপ্ট আগতে আপোনালোকৰ লগত শেয়ার কৰিছিলোঁ যে মার্কেট যদি সেম গেপ অপেনিং হয় হলে সার্জ রিপিট নকৰে তো দেখিব যোগাকালেও মার্কেট গেপ আপ কিন্তু যাকালির বাৰ অকমান ডিফরে সার্জ আসে কাৰণ যাকালির গ্যাপ আপ তো বহু ডর আসে আর গেপ আপে মার্কেট তলৰ ফালে নাহিলে নাহে আমাৰ লো আছিল বেংক নিফটির বেংকটো লো ব্ৰেক নকৰিলে লগতে প্রিভিয়াস ডে ক্লোজিং তললৈকে নাহিলে গতিকে আজি হাই প্ৰবিলিটি আছে মাৰ্কেট মাৰ্কেট তলৰ ফালে অহাৰ চান্সেছ আছে বহুত তললৈকে নহ'লেও মাৰ্কেট তলৰ ফালে মুভমেণ্ট দিয়াৰ চান্সেছ আছে গতিকে আমি চাওঁচোন তলৰ ফালে পুট অপশ্যন কিবা বিচাৰি পাওঁ নেকি ত' নিফ্টিটো ছেম নিফ্টিও গেপ আপ অ'পেনিং হোৱা মাৰ্কেট ইমান তললৈকে নাহিলে ছাইডৱেছ টাইপে থাকিলে ত' আজি হয়তো মাৰ্কেট তললৈ আহিব পাৰে কিন্তু আমি এটা এজামশ্যনহে কৰিছোঁ এতিয়া আমাক এটা ছেটআপ লাগিব এনড্ৰিৰ কাৰণে এণ্ট্ৰিৰ কাৰণে চেটআপ কেনেকুৱা হ'ব পাৰে যে মাৰ্কেট তললৈকে আহিছে অলপ ওপৰত যাব ওপৰত গৈ সেইটো ফল দিব এনেকুৱা যদি এটা ছেটআপ পাওঁ ধৰক এইখিনি মানত যদি আমি এটা ৰেড কেণ্ডেল পাই যাওঁ তাৰমানে জিৰ' পইণ্ট ফাইভ জিৰ' পইণ্ট ছিক্স লেভেলত আমি যদি ওপৰৰ পৰা ফিউনাচি লেভেল ড্ৰ কৰোঁ তো আমি যদি ইয়ালৈকে যদি ড্ৰ কৰোঁ ত' এই জিৰ' পইণ্ট ফাইভ জিৰ' পইণ্ট ছিক্স লেভেলত যদি আমি এটা ৰেড কেণ্ডেল পাওঁ বা ছেটআপ পাওঁ তো তেতিয়া আমি কি কৰিব পাৰোঁ এটা ছাইডত টেট আমি ল'ব পাৰোঁ আমি এতিয়া যদি নিফ্টিৰ চাৰ্টখন চাম নিফ্টিত যদি আমি ৰেড কেণ্ডেল এটা দেখি পাওঁ কারণ ব্যাংক নিফটি হলে বেশিয়ে উইক লাগি আছে নিফটিতকে নিফটিত এটা আমি রেড ক্যান্ডেল পালে আমি ট্রেড লম আর আমি চাঁস আমার টার্গেট ইলাম মার্কেট লাগিব মার্কেট দেখি এটলিস্ট লো যদি ব্রেক করে দিয়ে আমার টার্গেট আহি যাব বুঝ রিপ্লেসমেন্ট অনুমান স্ট্রং রিপ্লেসমেন্ট হলে ভাল আসে জিরো পয়েন্ট ফাইভ লেভেলরকে তো বলে আমি ট্রেডরকার রেডি থাকো তো আমি ফিফটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেডর পুট অপশন বাই কৰিব রেডি আছো খালি ডর একটা কেন্দ্র নবনালে হল এন্ট্রি তো গুছি নগলে হল আমি কেণ্ডেলটো ক্ল'জ হোৱালৈকে ৱেইট কৰিম কেতিয়াবা ৰানিং কেণ্ডেলত ল'লে কেতিয়াবা প্ৰব্লেম হয় কেণ্ডেলটো আকৌ কি কৰি দিয়ে আকৌ গ্ৰীণ কেণ্ডেল বনাই দিব পাৰে উইক বনাই তো আমি আৰু দহ ছেকেণ্ড সময় খালি কেণ্ডেলটো বহুত ডাঙৰ নকৰিলে হ'ল বহুত ডাঙৰ কেন্দেল কৰিলে কি হয় যে আমাৰ যিটো প্ৰিমিয়ামটো বহুতে বেছি স্পাইক কৰি দিয়ে দেখিব থ্ৰী ছিক্সটি চলি আছিলে থ্ৰী এইট্টি ফাইভ এইট্টি ফ'ৰ হৈয়ে হ'ল ত' আমাৰ থ্ৰী ছিক্সটি থ্ৰী চেভেণ্টি মান প্ৰিমিয়ামতে লাগিছিলে কিন্তু এই কেণ্ডেলবিলাক ডাঙৰ বনাই আছে দেখিব বহুত ডাঙৰ কেণ্ডেল তো ক্লোজিং দিছে বাৰু এতিয়া চাওঁচোন প্ৰিমিয়ামটো আকৌ অকণমান বেছি প্ৰিমিয়াম পাওঁ নেকি ঠিক আছে আমি লৈ লওঁ থ্ৰী নাইণ্টি ক্ৰছেই কৰি গল থ্ৰী ছিক্সটিৰ প্ৰিমিয়াম তো আমি অলপ টুৱেণ্টি থাৰ্টি পইণ্টছ অলপ বেছি প্ৰিমিয়ামত লব লগা হল কিন্তু উপায় নাই কেণ্ডেলটো অলপ বেছি ষ্ট্ৰং বনাই দিলে লগাতকৈ ডেট কেণ্ডেলটো তো প্ৰিমিয়ামটো অলপ বেছি হৈ গল হয়ে গেল থ্রি সিক্সটির ওসরা চাই আছিলোঁ এতিয়া দেখো থ্ৰী নাইনটি আমাৰ বাইং হৈ গল এটলিষ্ট আমাৰ টুৱেণ্টি ৰুপিজটো মিনিমাম আৰু টুৱেণ্টি ৰুপিজটো বহুত হয় কাৰণ ডেৰশটা কোৱাণ্টিটিত তিনি টুৱেণ্টি ৰুপিজ মানে হৈ গ'ল আমাৰ তিনি হাজাৰ টকা ত' আমি তিনি হাজাৰ টকা বেছি বাই কৰিব লগা হ'ল কিন্তু কেতিয়াবা কি হয় অলপ মৰ্ণিং হাফৰ ম'মেণ্ট হাফ ষ্ট্ৰং থাকে পটককৈ ফল দিবও পাৰে হয়তো আমি আৰু পিছত অপৰচুনিটি নাপাবও পাৰোঁ সেইকাৰণে আমি ট্ৰেকটো লৈ ল'লোঁ তো নিকিব ভালে ৰেড কেণ্ডেল বনাই আছে কণ্টিনিউ হেজাৰ ক্ৰছ কৰিলে আমাৰ যিহেতু মাৰ্কেট বহুতেই ভলা তেল প্ৰফিট দেখাই আৰু লগে লগে কমিয়ে যায় ত' মই ক'লোঁ এক্সপেকটেশ্যন আমাৰ আছে ট্ৰেডটো লোৱাৰ যে আমাৰ এই যিটো কালিৰ ল'টো বা এই ৰেড কেণ্ডেলডাল আমাৰ ব্ৰেক কৰিব তাতে আমাৰ দেখিব মোৰ দেন অলপটো আমি ওপৰতে ট্ৰেডটো লৈছোঁ বাৰু গতিকে আমি ওৱান ফিফটি প্লাছ পইণ্ট আমি কেপচাৰ কৰিব পাৰিম আৰু আমাৰ কাৰণে যদি আমাৰ টাৰ্গেট থাকে পাৰ ল'ট এহেজাৰ টকা সেইটো আমাৰ ওৱান ফিফটি পইণ্টৰ কাৰণে চাফিচিয়েণ্ট হয় ত' দেখিব তিনি হাজাৰৰ ওচৰত আহিছে প্ৰফিট টু থাউজেণ্ড নাইন থ্ৰী থাউজেণ্ড ফ'ৰ হাণ্ড্ৰেড ফাইভ থাউজেন্ড দেখব স্পাইক কৰিছে ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড আমি দেখ স্পাইকত ভাল কেন্ডেল সি বনয়েছে মার্কেটত ভাল বনায় আছে খালি ফলো করলেই হল নেক্সট কেন্দেল কীট তো আমি যদি এন্ট্রি ভাল জায়গাত পালোহে মানে হলে দুই এটা ওপর যদি পালন আমাৰ এটা প্ৰফিট ইজিলি এইট চলি ত' কেতিয়াবা আমাৰ কি হয় এণ্ট্ৰীৰ কাৰণে আমাৰ অলপ কি হয় ষ্টপলচটো গুচি যায় গুচি যায় নাইবা এণ্ট্ৰিৰ কাৰণে আমাৰ কি হয় আমি কেতিয়াবা টাৰ্গেটো নাপাওঁ অলপ অলপ পইণ্টৰ কাৰণে কেতিয়াবা পাঁচ পইণ্ট দহ পইণ্টৰ কাৰণেও টাৰ্গেট থাকি যায় আমাৰ তো এণ্ট্ৰিটো অকণমান মইও অলপমান পাৰফেক্ট কৰিব মানে বেটাৰ কৰিব ট্ৰাই কৰি আছোঁ কিন্তু মই হ'লোঁ অপচন চেলাৰ ত' অপচন চেলাৰ হিচাপত আমাৰ কোনো এণ্ট্ৰীৰ কথা নাথাকে জাষ্ট ট্ৰেডটো ল'লেই হয় আপোনালোকে যদি মোৰ অপচন চেলিঙৰ ভিডিঅ' চাইছে ষ্ট্ৰেংগল ছিৰিজ আৰু ষ্ট্ৰেডেলৰ ছিৰিজ তাতে গমেই পায় আৰু তাতে আমি বহুত টাইম হোল্ড কৰি থাকোঁ দিনটো ট্ৰেড কৰোঁ ত' সেই মাইণ্ডচেটৰ পৰা সেই মাইণ্ড চেটটো চেঞ্জ কৰি অপশ্যন বায়িঙত সেই মাইণ্ড চেটটো ইউজ কৰা অকণমান টাফ হয় তাৰপিছত মই চেষ্টা কৰি আছোঁ কাৰণ এজন অপচন চেলাৰৰ কাৰণে যদি কোনোবা নতুনকৈ আহিছে মাৰ্কেটত বা ধৰক অপশ্যন চেলিঙো কৰা নাই তেওঁৰ কাৰণে অপশ্যন বায়িংটো ইমান টান হ'ব নালাগে কাৰণ তেওঁৰ মাইণ্ডটো ফ্ৰী থাকে তেওঁৰ ফ্ৰী মাইণ্ড মানে মানে খালী মাইণ্ড খালী মাইণ্ডত বস্তু এটা মানে কেপচাৰ কৰিব ইজি হয় আৰু মোৰ মাইণ্ডত অলৰেডি অপশ্যন চেলিঙৰ ষ্ট্ৰেটেজিবিলাক সোমাই থাকে ষ্ট্ৰেংগল ষ্ট্ৰেডেল আর তাতে আমি শার্টর কোনো দরকার নাই তাতে আমি লং টাইম হোল্ড করো তো সে অপশন বাইম বেশি হোল্ড করা যায় বেশিকো হোল্ড করলে কি হয় প্রফিটবলাকায় নাইকিয়া হয়ে যায় বা কেবা ডাঙর প্রফিট পাঁও তো অকান সাইকলজি কি হয় পুরো মানে ইউটার্ন মারিবা হয়েছে তো তাদের অব প্রবলেম হয় মাঝে মাঝে কিন্তু একু নাই টাইমত মোও শিকি যাব বারো তো দেখব আমার সিক্স থাউজেন্ড প্রফিটরপাড়া এটা দেখবো হাজার টাকা প্রফিট চলি আছে তো মার্কেট ইমানে ওলাটাইল কিন্তু যদি প্রাইজ একশন বনাইছে তো প্রাইজ একশন মতে মার্কেট তলফালে লাগে অল্প হোল্ড করলে ভালো হোল্ড করলে কি হয় রেড কেন্ডেলবাক ডর করার চান্সেস থাকে তো এই গ্রীন কেন্দ্র আমি হয়ে খাব ন স্টপলস হান্টিং এই কনসেপ্টে হয় যদি ক্লোজিং প্রাইজের ওর যদি মার্কেট হোল্ড করে মার্কেট কি হয় ব্রেক করার চান্সেস থাকে অ্রংকে ব্রেক করার চান্সেস থাকে ইউ দেখব ক্লোজিং প্রাইজের ওর্তাহ হোল্ড করে আছে হোল্ড করে অকান উপর যাব হয়তো তারপর ফল করার চান্সেস আছে সরলেকে ফল করব যদি আমি তলিভোনাচি লেভেল ড্র করো এই লেভেলটার ধরে ধর ফিভোনাচি লেভেল ড্র করল তো দেখব এট এটলিস্ট কি করি ক্লোজিং প্রাইসটা ব্রেক করে জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট ফাইভর মাজত যদি আহি যায় তো আমার কি হয়ে যাব ইয়ালেক যদি মার্কেট যায় আমার টার্গেট হিট হয়ে যাব ঠিক আছে তো এনেক আমি আজি আমি লেভেল লেভেলটি ইউজ করি একজিট করেন যদি আমার টার্গেটত আমি ড্র করা থাকব ইয়াতে এবার পজিশন চাই লো দুই হাজার টাকা চলি আছে তো তেন হয় ছ হাজার লাগে প্রফিট আর একটা রেড কেন্দ্র বনায় দিয়া হয় দেখি দুটা রেড কেন্দলতে আমার সিক্স থাউজেন্ড প্রফিট আর একটা রেড কেন্দ্র বনায় দিয়া হয় আমার টার্গেট হিতে হয়ে যায় কিন্তু মার্কেট ইমান পতককে নিদিয়ে বুঝাবা বারো আমার বুঝালে টার্গেট হিট হয় কেয়াবার বহুত টাইম লগায় কেয়াবার টার্গেটের ওসরের পরে মার্কেটে গে লস নি পেলায় দিয়ে তো আকো প্রফিট কমি থাকলে নশ টাকা তো ইয়ার যদি আমি ফিভোনাশি লেভেল ড্র করি ধর আমি ইয়ারপরে ড্র করলাম বা ইয়ারপা ড্র করবো তো দেখব ই দেখি জিরো পয়েন্ট সিক্স লেভেল তো ক্লোজিং প্রাইজের ওরই আছে তো জিরো পয়েন্ট সিক্সলে যদি আহি যায় কারণ ইয়াতে আমি সিক্স থাউজেন্ড প্রফিট দেখি গত জিরো পয়েন্ট সিক্সল যদি আহি যায় তো আমার টার্গেট যেটা থাকে টেন থাউজেন্ড রুপিজ এই আমার হিট হয়ে যাব বন্ধুস যদি সাবলে যাও আজি আমার এটা ভাল হৈছে বাৰু আমাৰ পইচনটো ট্ৰেডটো লোৱাৰ পিছৰে পৰা কণ্টিনিউ প্ৰফিটতে আছে বাৰু লছত যোৱা নাই মানে কেতিয়াবা কি হয় টেটটো লোৱাৰ লগে লগে তিনি হাজাৰ চাৰি হাজাৰ টকা লছলৈকে গুচি যায় লছলৈকে গুচি গ'লে কিবা এটা বেকফিটত অহা যায় যে ট্ৰেটটো লোৱাৰ লগে লগে তিনি হাজাৰ চাৰি হাজাৰ টকা লছত গ'ল আকৌ সেই তিনি চাৰি হাজাৰ টকা লছটো ৰিক'ভাৰী কৰি আকৌ টেন থাউজেণ্ড প্ৰফিটত আহিব লাগিব কিন্তু আজি দেখিছোঁ আমাৰ ট্ৰেটটো লোৱাৰ লগে লগে ভাল প্ৰফিট আহিছে উইদিন দুই মিনিটৰ ভিতৰত আমাৰ ছিক্স থাউজেণ্ড প্ৰফিট কৰ্চ কৰি গৈছিলে অলমষ্ট ছিক্স থাউজেণ্ড তো আজি আমাৰ কন্টিনিউ প্ৰফিটতে চলি আছে বুঝলো কিন্তু সাই মার্কেটের যদি আৰু ইয়াৰ পৰা যদি সাপোর্ট লৈ গুছি যায় কেতিয়াবা কি কৰে ক্লজিং প্ৰাইজৰ সাপোর্ট লৈ মার্কেট ওপৰটো গুছি যায় কিন্তু আমি যেহেতু স্টকলস কনসেপ্ট ইউজ কৰিছো গতিকে আমি অলপ ওয়েট কৰিম তো ব্যাংক নীতি আমি অলপ আৰু ওপৰত আশা ট্ৰাই কৰি আছিলোঁ আমি ভাবিছিলোঁ যে এইটো লেভেলত মাৰ্কেট ফল দিছে জিৰ পইণ্ট ফাইভ জিৰ পইণ্ট ছিক্স লেভেলত যদি তেতিয়া চাওকচোন ইয়াৰ পৰা আমি এটা ভাল টার্গেট মানে আশা ৰিক্সটো দিবা আমাৰ ভাল হ'লহেঁতেন তো কল যাইজ বনাইছে বনায় এটা বহুত ভাল প্রাইজ বনাইছে পুট অপশনৰ কারণে তো যদি মই যদি এই পুট অপশনটো মিস করলো তেন তো মই মো 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 অবিয়ালি এই রেড কেন্ডেলত মানে ট্রেড ললো হতেন কারণ এইটা প্রাইজ একন ক্লোজিং প্রাইজের ওপৰ কন্টিনিউ সাপোর্ট লৈ আছে তো কন্টিনিউ সাপোর্ট ললে কি হৈ যায় যে স্টপল হান্টিংৰ কনসেপ্ট মতে বহুতে বাই ট্ৰাই ট্রাই বহুত হাবিব যে কালিও মার্কেট বুলিশ আছিলে আজিও মার্কেট কম প্রাইজতে পাইছো সাপোর্ট লেভেল কাৰণ ক্লোজিং প্রাইসটা বহুতে সাপোর্ট বুলি ভাবি লয় ত' ছাপৰ্ট লেভেলত পাইছোঁ গতিকে এই গ্ৰীণ কেণ্ডেলবিলাকত তেওঁলোকে বাই কৰিব তেওঁলোকে বাই কৰিলে তেওঁলোকৰ ষ্টপলছ ক'ত থাকিব তলত থাকিব আৰু যিবিলাক অলপ ষ্টপলছ ডাঙৰ ৰাখে তেওঁলোকে ষ্টপলছবিলাক ক'ত থাকিব এই কেন্দেলৰ তলত ৰাখিব তেতিয়া মাৰ্কেটে এই ষ্টপলছবিলাকক খাব কাৰণে কি কৰিব কুইক ম'মেণ্টাম এটা কৰিব পাৰে ঠিক আছে ত' এইটো হৈ গ'ল আমাৰ ষ্টপলছ নেণ্টিঙৰ কচেপ্ট কেতিয়াবা কাম দিয়ে কেতিয়াবা আমাৰ আমি জাষ্ট কৰোঁতে আমি এনালিচিছ কৰোঁতে আমাৰ ভুল হয় যে ষ্টপলছ ক'ত আছে ত' আমি ট্ৰাই কৰোঁ তেনেকৈ ষ্টপলচ চাবৰ কাৰণে ওপৰৰ ফালে যদি চাব যায় ওপৰফালে আমাৰ কোনো ষ্টপলচ নাই তেনেকৈ এতিয়া আৰু ওপৰফালে কোনো চাৰ্টেই নাই তো এই আমি কল অপশনের ফলে যাওয়া নাই তো আমার যে সপ্লাস কনসেপ্ট আমি কনসেপ্টর মতে গৈ আছো যদি আমার টেটট লস যায় হলে আমি এনেকা নহেয় যে আমি আমার সেট বেয়া বা কিনা তেকা তো যিকোনো সেট আপতে কি থাকে বা প্রফিট লস থাকে দুদিন তিনদিন যদি কন্টিনিউ লসো হয় তেহলে আমি কি হয় চেঞ্জ করে নাই নাই মূর সেট বেয়া হয় বেলে সেট আপ বিচার ইউটিউবত কি হয় বিচার ট্রাই করুন তো গতি আমি কি করবো নিজের যদি সেটাপ থাকে যে স্যেট আপ নহ আমি অল্প বিলিভ রাখব যে এটলিষ্ট আমি হান্ড্রেডটা ট্রেডস করুন টু হান্ড্রেড তেডস করুন দুটা তিনটা দশটা ট্রেড করে ফেলে আমি গম না পাঠান সাকসেসফুল হয় কি নহয় ঠিক আছে তো যে প্রাইজ একশন বনায় এটা ফল আহিব লাগে কিন্তু কব নি ইহালেক যদি আহি যায় আমার ভাল ওয়ান সিক্সটি সিক্স পয়েন্টস এটা মুভমেন্ট পাম আর কুইক মোমেন্টাম লাগে আমার অপশন বাইক কুইক মোমেন্টাম দিলে প্রফিট বহু ধুনিয়াকে বাড়ি যায় তো দেখি এইট থাউজেন্ড সাদেনলি প্রফিট দেখালে আকটিও দেখি ধুনডেল বনাইছে তো ডর কেন্দ্র যেতিয়া যেটা লছ হান্টিং হয় বনায় তো ব্যাংক নিপ্তি ইমান বনাব বনাব্যাস্ট হম এটা বন্ধু অল্প কি হয় এনেকা লেভেল লগে লগে য বায়ার্স থাকে বায়ার্সবিলা আকো বাই কৰিব ট্রাই করে যে ওকে আকো সাপোর্ট লেভেল হয় বহুতে কি করে সাপোর্ট লেভেল ড্র করে এনে ধরক সাপোর্ট লেভেল ড্র বহুত বহুতে সাপোর্ট লেভেল ড্র করে বাই করে তোলকে বিলাক কত রাখে যদি কোনো ইয়াতে বাই করে স্টপলস কিছু ইয়াতে ৰাখিব আর কিছু স্টপলস অনুষ্ঠান দূরত ৰাখিব তো মার্কেট এটলিষ্ট এই স্টপলসে আছে স্টপলস হিট কাৰণে ঠিক আছে আমি দেখিব আকৌ চাৰি হাজাৰ ক্ৰছ কৰিলে প্ৰফিট চ' আমি আজি প্ৰথম লয়ে ছহেজাৰ প্ৰফিট দেখিলোঁ তাৰ পৰা আকৌ পাঁচ হাজাৰ প্লাছ লছ আকৌ এতিয়া ফ'ৰ থাউজেণ্ড প্লাছ প্ৰফিট আকৌ এতিয়া প্ৰফিটখিনি খেলি মেলি হ'ব ত' বহুত লাইক ট্ৰেডিংটো অকণমান মানে যোনে কৰে সেয়ে গম পায় পিছত চাৰ্ট এনালিচিছ বহুত ইজি হয় যে আমি ইয়াতে ট্ৰেড লোৱা হয় যিটো বেক টেষ্টিং বুলি কোৱা হয় সেইকাৰণে বেক টেষ্টিঙত ইমান শিকা নহয় বেক টেষ্টিঙত চাৰ্টখন অলৰেডি হৈয়ে যায় বা নিজের পয়সা নলগালে সিমান কি হয় সাইকলজিটি ইমান ইউজ নয় সে কারণে আমি অল্প হলেও ট্রেড লোক লাগে মানে এটা লত হোক কিনা লত যদি শিকবেন তো শিক্ষ বিচারে অকান ট্রেডিং করবো যদি হি কন্টিনিউ ফাইভ ফোর থাউজেন্ড ফাইভ থাউজে ওষুধ প্রফিট চলি আছে কিন্তু যতটা আমার স্পাইক লাগে এটা লাগে প্রিমিয়ামত স্পাইকটা অহা নেয় স্পাইকটা কেতো ডর রেড কেন্ডেল বনাই দিলে আমার আই যাব আর ডর একটা রেড কেন্দেল যদি বনায় দিয়ে মার্কেটপ্রা অল্প তললকে আহি যাব কন্টিনিউ করব ট্রেট কারণ আমার স্টপলসবিল কোন ফালে আছে তলফালে আছে এগুলো বায়ার্স আছে বায়ার্স বায়ার্স ইয়াত কোমবা বায়ার্স আসে এতে ধর কোন বাই করেছিলেন স্টপলস ট্রেল করে কত ইয়াতে ইাতে থাকতে তো স্টপ লস স্টপলস ইয়াতে আছে এই রেড কেন্দ্রের তলত তো মার্কেট ইয়ালেকি অবিলিটি বহুত হাই আছে কারণ বহুতে কি করে সুইং ধর কোন বাই করেছে মার্কেট যদি উপরত গুছি গেল ধরো এইখানে পালে ইয়াতে ট্রেল করে দিয়ে আগে ধরো মার্কেট উপর গুছি গোল ওপেনিং হওয়ার করে স্টপলস ইয়ালেক আনি থল গিয়ে এইটো এটা আমার স্টপলস শানটিংয়ের কানে পারফেক্ট জায়গা যে ইয়ালেক মার্কেট আহিব পারে ঠিক আছে আহিলে ইয়ালকে আমার ভাল প্রফিট হব তো দেখি ভাল বঢ়িয়া ক্যান্ডেল বনাইছে প্রফিট দেখিব এইট ক্রস করিলে তো আমিও এক্জিট হব রেডি থাকিম বেশি লোভ নকো আমি চাও নিফটি কি হল চাউ নিফটি দেখিব জিরো পয়েন্ট ফাইভ আমি যেটা কো নিটি টার্গেট কব গেলে আমার হিতে হয়ে গেল নিফটি অল্প ভাল কেন্দ্র বনাইছে ত' বেংকনিফিৰ যদি আমি চাব যাওঁ বেংক নিফিৰ ক্ল'জিং প্ৰাইচ হ'ল এইটো এইটো ক্ল'জিং প্ৰাইচ ত' ক্ল'জিং প্ৰাইজলৈকে আহিলেও হ'ব নাইন থাউজেণ্ড ক্ৰছ কৰিলে আমাৰ প্ৰফিট ত' আমাক আৰু এহেজাৰ টকা লাগে আমাৰ তাত টাৰ্গেট যিটো থাকে নৰ্মেল টাৰ্গেট ত' আমাৰ যিহেতু চাৰ্টতো অকণমান স্পেচ বাকী আছে মাৰ্কেটৰ ওচৰত ক্ল'জিং প্ৰাইচটো ব্ৰেক কৰিব গতিকে আমি অ'কে চাৰ্টতটো বাৰু ৰেড কেণ্ডেল বনাইছে কিন্তু প্ৰিমিয়ামটো এইফালে বঢ়া নাই গতিকে আমি চাৰ্টখন চাই নাথাকোঁ আমি প্ৰিমিয়ামতে ওলাই যাব ট্ৰাই কৰিম অ'কে আমাৰ টাৰ্গেট দি থৈ গ'ল আমি টেন থাউজেণ্ড প্লাছ দেখিলোঁ অ'কে এইবাৰ চাই লওঁ মাৰ্কেটখন ত' দেখিব আমি যেনেকৈ ভাবিছিলোঁ তেনেকৈ মমেণ্টাম দি আছে অকণমান ইভেন থাউজেণ্ডমান পালে আমি কাৰণ স্পাইকত কি হয় যদি মই টেন থাউজেণ্ডত ক্লিক কৰোঁ এতিয়া নাইন থাউজেণ্ড ফাইভ হাণ্ড্ৰেডমানহে প্ৰফিট থাকিবগৈ গতিকে মই এটা স্পাইকত ভাবিছোঁ ইলেভেন থাউজেণ্ড প্লাছ যদি ক্লিক কৰি দিওঁ তেতিয়া হয়তো টেন থাউজেণ্ড ফাইভ হাণ্ড্ৰেডমান প্ৰফিট থাকিব আৰু তো দেখি বুক কৰিব লগে ঠিক আছে না মার্কেট এতিয়া এটা বৰ বেয়া জেগাত আমি নললোঁ ইয়াৰ পৰা মার্কেট হয়তো সাপোর্ট লৈ লবও পারে এই কোস্টপ্ল সানটিংয়ের কনসেপ্টত এইটো দেখিব জিৰ পইণ্ট ছিক্স লেভেল পালেগে তো এসট অকণমান বেয়া বেয়া থাকিল অকে আকৌ আহিছে ঠিক আছে বন্ধুসকল আমি অলপ আজি স্পাইকত বেছিহে পালোঁ পালো দহ হাজাৰ আঠশ টকা দেখোঁতে ক্লিক কৰিছিলোঁ তো আমি ইলেভেন থাউজেণ্ড বুক তো কিয় আমি সোনকালে বুক কৰিলোঁ এটা হল যিটো আমাৰ টার্গেট আছিলে নিফটিি জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট সিক্স লেভেললকে আবার ক্লোজিং প্রাইস ব্রেক কর আর ব্যাঙ্ক নিফটিও কি দিব এই লভেলট ব্রেক কর তো মোয়ালো যে এই লেভেল ব্রেক করার চান্সেস বহু হাই আছে কারণ এটা আমার স্টপলসবাস মানুষের যা বাই করেছে বায়ারবিল ট্রেল করে ইয়াত ইত্যাদি যা ট্রেল করে আর ট্ৰেইল ট্রেল নকরে লস তো স্টপলসবাস ইয়াত থাকবে তো মার্কেট ইয়ালে তো আবারও পে কিন্তু কব নি তো আমার যে টার্গেট যেহেতু হিট হয়ে গেল আর যেহেতু আমি কালি লস লো চারি হাজার প্লাস চারি হাজার কি আগদিনাখন লস হলে আকো যদি আমার যে রিভার্সেল দিয়ে দিয়ে তো এবার রিভার্সেল দিছিলে আমার টেন থাউজেন্ডের পর আমার আক এইট থাউজেন্ড প্রফিট হয়ে গেছিল গলো লোভ করে না তো বন্ধুকাল অলরেডি ট্রেডিং কিয় ললো আপনারা জানালোই এটা হয়ে গেল আমার এই কনসেপ্ট মানে আপনার থ্রি টাইমস কলো আর দিনে আমার প্রফিট বুক করেছো আমি মানে যুক্ত কনসেপ্ট যে মার্কেটে চার্ট রিপিট নক প্রিভিয়াস ডে প্রিভিয়াস ডেও গেপ আপনিং হয়েছিল গেপ ওপেনিং হয় মার্কেট দেখব অহা অসে মানে প্রিভিয়াস ডে যে টু ব্রেক করা না গতিকে সেইকাৰণে আজি আমি আমি আজি এইম লৈছিলোঁ যে মাৰ্কেট কি কৰিব প্ৰিভিয়াছ ডে যিটো ক্ল'জিটো ব্ৰেক কৰিব লগতে আমাৰ ষ্টপলছবিলাক ক'ত আছিলে তলফালে ষ্টপলছ আছিলে ওপৰৰ ফালে ষ্টপলচ নাই ওপৰৰ ফালে কিয় ষ্টপলছ নাই ওপৰৰ ফালে চাৰ্টেই নাই ষ্টপলছ ক'ৰ পৰা আহিব নীতিটো ছেইম ওপৰৰ ফালে ষ্টপলছ নাই ষ্টপলছ ক'ড আছিলে যিবিলাকে এইবিলাক বাই কৰিছিলে ইয়াতে বাই কৰাবিলাকৰ ষ্টপলছ আছে আৰু মাৰ্কেট আমি দেখিব জিৰ' পইণ্ট যিটো ফিভাৰ নাছিলে মই বহুত টাইম আপোনালোকৰ লগত ডিছকাছ কৰিছোঁ এটা ভিডিঅ' দিছোঁ ডেডিকেটেড ভিডিঅ' আপোনালোকে চাব পাৰে তো ফোনচি লেভেল দেখিব একজেক্টলি জিৰ' পইণ্ট ছিক্সৰ পৰা নিফটি এটা ছাপ'ৰ্ট ল'ব ট্ৰাই কৰি আছে এতিয়া ছাপৰ্ট লয় নলয় সেইটো পিছৰ কথা আমাৰ যিহেতু টাৰ্গেট পালোঁ আমি তো আমি নিফটিৰ চাৰ্টখনো চাইছোঁ যে নিফ্টিও জিৰ' পইণ্ট ফাইভ জিৰ' পইণ্ট ছিক্স ছেভেললৈকে আহিছে আৰু যদি আমি বেংক নিফ্টিটো যদি চাব যাওঁ বেংক নিফ্টি আমি যদি ইয়াৰ পৰা ড্ৰ কৰিব যাওঁ তেতিয়াও দেখিব আমাৰ বেংক নীটি জিৰ' পইণ্ট ছিক্স ছেভেলটো একজেক্টলি ব্ৰেক কৰিছে ব্ৰেক কৰি দিব তাৰ পৰা ছাপৰ্ট ল'ব ট্ৰাই কৰি আছে গতিকে আমাৰ যিটো যদি চাব যাওঁ আমাৰ একজিটো আজি ভাল জেগাতে এক্সিট কৰিছোঁ বেছি লোভ কৰা নাই আৰু যদি বৰ্তমান প্ৰিমিয়াম চাব যাওঁ দেখিব ফ'ৰ ছিক্সটি ছেভেনত লৈছিলোঁ যদি মই এতিয়া হ'ল্ড কৰা হয় দেখিব এতিয়া ফ'ৰ টুৱেণ্টি ছিক্স তাৰমানে আকৌ চল্লিছ টকা ছহেজাৰ টকা প্ৰফিট কমি থাকিলে যেন এতিয়া প্ৰফিট পাঁচ হাজাৰ টকা চলি থাকিলে যেন আকৌ চাইক'লজি ডিষ্টাৰ্ব হ'লেন গতিকে আমি অলপ ট্ৰেডটো আৰু এবাৰ মই কৈ দিছোঁ বাৰু আমি ট্ৰেডটো অকণমান ওপৰত ল'ব ট্ৰাই কৰি আছিলোঁ ত' আমাৰ আছিলে যে মাৰ্কেট আমি চাওক আমি এতিয়া এণ্ট্ৰি কেনেকৈ বিচাৰি পালোঁ আমাৰ প্ৰথমে ক'ল যে আমি আজি কল অপশ্যন বাই নকৰোঁ কিহৰ কাৰণে কাৰণ আমি যিটো কনচেপ্ট ইউজ কৰিছোঁ যে চাৰ্ক ৰিপিট নকৰে তাৰপিছত আমি এণ্ট্ৰি কেনেকৈ বিচাৰিছিলোঁ এণ্ট্ৰি মই বিচাৰিছিলোঁ জিৰ' পইণ্ট ছিক্স লেভেলত ত' আমি প্ৰথম মাইণ্ডছেট বনাইছিলোঁ যে আমি পুট অপশ্যন বাই কৰিম তো মই ষ্টাৰ্ট হওঁতে কৈছিলোঁ যে আমি পুট অপশ্যন বাই কৰিম দেন মই ট্ৰাই কৰি আছিলোঁ যে বেংকটো যেতিয়া কি কৰিব যদি আমি ইয়াৰ পৰাও চাব যাওঁ নাইবা যদি আমি এইটো এইটো ৰেড কেন্দেল বনাইছে আজি ৰাতিপুৱা ৰেড কেন্দেল বহুত ষ্ট্ৰং ৰেড কেন্দেল তো মাৰ্কেট তললৈকে আহিছে মই এক্সপেক্ট কৰিছিলোঁ মাৰ্কেট এটলিষ্ট জিৰ' পইণ্ট ফাইভ জিৰ' পইণ্ট ছিক্স লেভেললৈকে মাজলৈকে ইয়াতে যদি আমি কোৱাত পালোঁহেঁতেন তেতিয়া আমি ট্ৰেড ল'লে ভাল আছিল চাওক আমাৰ এই যদি আমি ছেকেণ্ড এণ্ট্ৰি ল'লোহেঁতেন এইটো কেন্দেলত য'ত জিৰ' পইণ্ট ফাইভৰ পৰা আহিছে তো এইটো আমাৰ এটা বেটাৰ এণ্ট্ৰি হ'লহেঁতেন ঠিক আছে কিন্তু আমাৰ এইটো দেখিব প্ৰিমিয়াম বহুত স্পাইপ কৰিলে ত' আমি অলৰেড বিছ টকা প্ৰিমিয়াম বেছি বাই কৰিব লগা হ'ল ত' মই এক্সপেক্ট কৰি আছিলোঁ মাৰ্কেট ইয়াৰলৈকে আহিব ইয়াৰলৈকে আহিলে আমি ট্ৰেড ল'ম ত' আমি নীতিটো দেখিলোঁ যে আমি নীতিটো আমি ৰেড কেণ্ডেল দেখিলোঁ এইটো এটা ৰেজিষ্টেঞ্চ লেভেল মোৰ ৰেজিষ্টেঞ্চ ড্ৰ কৰি থোৱা আছে দেখিব কালি ৰেজিষ্টেঞ্চ ত' ৰেজিষ্টেঞ্চৰ তলত নিফ্টিও ৰেড কেণ্ডেল বনাইছে আৰু বেংক নিফ্টি যদিও জিৰ' পইণ্ট ফাইভ লেভেললৈকে ৰিপ্লেছমেণ্ট নিদিলে তো যেহেতু অল্প ভিউ তো স্ট্রং আসলে যে তলফালে অহার চান্সেস বহুতে হাই গত মানে ট্রেট ইয়ে পালো তো লওয়ারে আমার সিক্স থাউজেন্ড প্রফিট দেন আপনি ফাইভ থাউজেন্ড লস দেন আমি ফাইনেলি আমি প্রফিট বুক করল তো আমি কিমত আজি প্রফিট বুক করল তো আজি আমি বুক করলাম ধরো নাইন টুয়েন্টি ফোর লো নাইন ফরটিন নাইন তার মানে টুয়েণি সিক্স টুয়েটি ফাইভ মিনিটস আমি প্রফিট বুক করল ঠিক আছে বন্ধুকাল আজিল ধন্যবাদ